হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে প্রবল হচ্ছে, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে গতকাল থেকে রাত্রেবেলার আপডেট থেকে যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা নাকি আস্তে আস্তে করে তার শক্তি বাড়াচ্ছে। এবং দুপুরের আপডেটেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে গতকালের থেকে দুপুরেও শক্তি বাড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার 19 তারিখ রাত্রি 11টা PM-এ গিয়ে কিন্তু ঘূর্ণাবর্ত আরও ভয়ঙ্কর হয়ে গেছে, অর্থাৎ বিধ্বংসী ঘূর্ণাবর্তে পরিবর্তন হয়ে গেছে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আপনারাও সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের নতুন আপডেটের সঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লো প্রেশার এরিয়াও কিন্তু ধারণ করে নিয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখাবো এই ঘূর্ণাবর্তে কতটা গতি আছে, অর্থাৎ এখন অবধি কতটা গতি অ্যাচিভ করেছে ঝাপটা মুডে এবং বায়ু মুডে। দেখাবো জিএফএস ECM WF মডেলে কি পরিবর্তন আছে, এটা কি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হবে কিনা, কারণ যা শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় হতেও পারে এমন কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা বা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথম আমরা এই মুহূর্তে রয়েছি ECM WF মডেলে, যেটা আমাদের ভারতের মডেল এবং ভারত এবং বাংলাদেশে এই সমস্ত মডেলটা একটু ফলো করে থাকে। তো এদিকে আমরা দেখে নেবো যে এতটা শক্তি বাড়ালো কেন, ঘূর্ণাবর্তটা এতটা কেন শক্তি বাড়ালো এই মুহূর্তে সেটা একবার আমরা দেখে নেব। তো তার আগে দেখতে হলে আমাদেরকে দেখতে হবে আমরা একদম 16 তারিখ থেকে দেখা শুরু করব, যখন বঙ্গোপসাগরে কিছু থাকবে না 16-15 তারিখ থেকে দেখা কিন্তু আস্তে আস্তে করে শুরু করে দেবো। তো এখানে আমরা 15 তারিখ আসলাম, এসে একবার দেখবো যে আমরা কী পরিস্থিতি হচ্ছে। দেখুন 15 তারিখ থেকে যখন আমরা এখানে প্লে করছি, প্লে করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটু একটু করে এই ঘূর্ণাবর্তে কিন্তু পরিবর্তন ঘটা শুরু করছে, অর্থাৎ সেই সময় কিন্তু ঘূর্ণাবর্ত নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে কিন্তু একটি জলীয় বাষ্প, অর্থাৎ মৌসুমী বায়ু, যেটা আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প। দেখুন এখানে জলীয় বাষ্প টেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপর থেকে গিয়ে দেখুন এখানে আরব সাগর হয়ে ভারতের উপকূল থেকে এখানে দেখুন বঙ্গোপসাগরে ঢুকছে, এবং বঙ্গোপসাগরে ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগরে গিয়ে কিন্তু আমরা এই উপকূলে দেখতে পাচ্ছেন এই দেশটা, অর্থাৎ আমরা বলেছি এখানে আমরা দেখতে পাচ্ছি ফিলিপিন্সের সামনে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি করছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করছে, তো সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে যখন এটা তার টানা শেষ করে দেবে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানা শেষ করে দেবে, তখনই কিন্তু এই প্রভাবটা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি করাবে। তো এদিকে আমরা সোমবার যখন 17 তারিখ যাচ্ছি, 17 তারিখ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে করে শক্তি বৃদ্ধি করছে। দেখতে পাচ্ছেন আমরা দুটোই আপনাদেরকে দেখিয়েছি পুরো একদম ডিটেলস সমেত আপনাদেরকে আমরা তুলে ধরছি। এখানে দেখুন এইদিকে যেমন ঘূর্ণাবর্ত তার শক্তি বৃদ্ধি করছে, অর্থাৎ একটা ভয়ঙ্কর পরিমাণ হয়ে যাচ্ছে, আবার এইদিকে কিন্তু বঙ্গোপসাগরেও আস্তে আস্তে করে তার শক্তি বৃদ্ধি হচ্ছে। মানে এইখানে যতটা শক্তি বৃদ্ধি করছে তেমন অনুযায়ী কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি শক্তি বৃদ্ধি হচ্ছে। একবার আপনাদেরকে আমরা বলে দিই, যারা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে থাকেন তাদের জন্য কিন্তু 17 তারিখ থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ হয়তো সমুদ্রের মধ্যে সতর্কবার্তা থাকবে মৎস্যজীবী ভাইদের জন্য, কারণ যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি কিন্তু সমুদ্র উত্তাল থাকবে 17 তারিখ থেকে, হয়তো 16 তারিখ থেকে থাকতে পারে কিন্তু 17 তারিখ থেকে সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু থাকতে পারে। এছাড়া শুধু পশ্চিম আন্দামানে নয়, দেখতে পাচ্ছেন এদিকে কিছু উপকূলীয় অংশ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে যখন আমরা ভোর 6 AM সোমবার 17 তারিখ দেখছি, দেখুন এইখানের মধ্যে এই যে শক্তিটা, এই শক্তিশালী প্রভাবটা যখন আরব সাগর থেকে বঙ্গোপসাগরে দক্ষিণ চীন সাগরে যাচ্ছে, সেই মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলের সামনে থেকে একটি লো প্রেশার এরিয়া, অর্থাৎ লঘুচাপ রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, লো প্রেশার এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে লো প্রেশার এরিয়া, এটাই কিন্তু এবারে বঙ্গোপসাগরের যত জলীয় বাষ্প আছে এটা কিন্তু টানা শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সরাসরি বিস্তারিত আমরা দেখাচ্ছি বিভিন্ন কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। দেখুন এইকে লো প্রেশার এরিয়াটা, তারপরে কিন্তু আস্তে আস্তে করে এখানে একটি প্রভাব বিস্তার করা শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু অনেকটা উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে, তবে উপকূলের সামনে থেকে যেহেতু তৈরি হচ্ছে তার জন্য কিন্তু এটাতে ঘূর্ণিঝড়ের আমরা যেটা পরিস্থিতি অর্থাৎ সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু কমই হতে পারে, কিন্তু তাও আমরা বলবো না যে ঘূর্ণিঝড় হবে না, কারণ আবহাওয়া এখন যা ইচ্ছে তাই খামখেয়ালি পরিবেশ আবহাওয়ার। আমরা বলছি যে ঘূর্ণিঝড় হবে না, পরবর্তীকালে দেখা হলো এটা সবথেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়ে গেল
গেল এই মরশুমের, তার জন্য আমরা আপনাদের কোনো 100% গ্যারান্টি দেবো না যে ঘূর্ণিঝড় হবে না, কারণ দেখা গেলো পরবর্তীকালে ঘূর্ণিঝড় হয়েই গেল। তো নিম্নচাপও হতে পারে, ঘূর্ণিঝড়ও হতে পারে, আর মোটামুটি এখন যা বৃষ্টির ঘাটতি চলছে বাংলার ওপরে, যদি এক্স্যাক্টলি এই ঘূর্ণাবর্ত যা আমরা দেখতে পাচ্ছি যদি বাংলা এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যার ওপরে আসে, তাহলে কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে কি বৃষ্টি চলছে উত্তরাখণ্ড উত্তরের দিকে, অর্থাৎ উত্তরের দিকে দিল্লি গুজরাট এই সমস্ত জায়গাগুলিতে, উত্তরপ্রদেশ। তো তেমন কিন্তু আমরা পরিস্থিতি দিল্লি সাইডে, সেখানে কিন্তু এমনই পরিস্থিতি কিন্তু হতে পারে যদি এক্স্যাক্টলি এই বড় ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়লেও হবে, আর যা শক্তিশালী নিম্নচাপ আছে সেটা হয়ে আছড়ে পড়লেও কিন্তু হবে। কিন্তু মঙ্গলবার 18 তারিখ গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন আরও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে নিচ্ছে। মঙ্গলবার 18 তারিখে গিয়ে আমরা কত কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পারবো একবার মাপি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন মঙ্গলবারের মধ্যে কিন্তু এই যে ঘূর্ণাবর্তের যে ঝাপটার গতি সেটা কিন্তু আমরা 72 কিলোমিটার পার হাওয়ার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ আপডেট দেখাচ্ছি, মঙ্গলবার 18 তারিখ 72 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর গতি, আর এটা কিন্তু আস্তে আস্তে করে আগের দিয়ে অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে দেখতে পাচ্ছেন। আর আন্দামান সাগরে, উত্তর আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভয়াবহ তাণ্ডব দেখতে পাচ্ছি, আর এটা এবার কিন্তু আস্তে আস্তে করে মুখ ঘোরানো শুরু করে দিচ্ছে মঙ্গলবার 18 তারিখ থেকে দুপুর ভোর 3 AM থেকে। তারপরে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন এটা একদম পুরো বাঁক নিয়ে নিচ্ছে, ঘূর্ণাবর্তে কিন্তু ভয়ঙ্কর বাঁক দেখুন হচ্ছে এখানে, এবং আস্তে আস্তে করে কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে বাঁক নিয়ে, 75 কিলোমিটার পার হওয়ার হয়ে গেল গিয়ে। তো মঙ্গলবার 18 তারিখে দুপুর বিকেল সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু এটা বিকেল এবং সন্ধ্যার মধ্যে 80 কিলোমিটার হয়ে যাচ্ছে গতি ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছি দেখুন সরাসরি। তো এরপরে একটুখানি কমতে পারে, কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা উপকূলের অনেকটা সামনে থেকে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে যারা উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রভাব কমতে আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি রাত্রেবেলা 8টার মধ্যে, যে এটা যদি এই ঘূর্ণাবর্তটা যদি এইখানে তৈরি হওয়ার দিয়ে যদি এইখানটার মধ্যে তৈরি হতো বন্ধুরা, তাহলে কিন্তু এটা 100% আমরা ঘূর্ণিঝড় আখ্যা দিতাম, কারণ এখানে দিয়ে যাবে যেতে যেতে কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়বে। কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি অনেকটা উপকূলের সামনে থেকে কিন্তু তৈরি হচ্ছে, দেখুন দেখুন আরও কিন্তু শক্তি বাড়িয়ে নিল, শক্তি বাড়িয়ে 83 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি, 83-82 কিলোমিটার 84 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘূর্ণাবর্তের গতি। আর মোটামুটি 19 তারিখের মধ্যে আরও শক্তি বাড়াচ্ছে এবং টাচ করছে 19 তারিখ মঙ্গল বুধবার সকাল রাত্রি 11টা বা 12টা PM এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূল টাচ করছে কোন কোন জায়গাগুলি দেখুন, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামকানা, হলদিয়া, দীঘা, কন্টাই, তমলুক, বারুইপুর, কলকাতা, উলবেরিয়া, চন্দননগর, পান্ডুয়া সমেত বিভিন্ন জায়গা জায়গায় আমরা দেখতে পাচ্ছি টাচ করছে এটা, এবং যার ফলে কিন্তু এই সমস্ত জায়গায় প্রচণ্ড একটা দমকা হওয়া আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, কাউখালী, জিয়ানগর, গৌরনদী, গোপীনাথপুর, অভয়নগর সমেত বিভিন্ন জায়গা হাতিয়া উপকূলে, তবে তখনও কিন্তু ঘূর্ণাবর্ত পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের ওপরে নেই, তখন কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়া শুরু হয়ে যাচ্ছে 19 তারিখ বুধবার থেকে। এখন দেখা যাক পরবর্তী আপডেটগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে যাবো যে যদি, কারণ এখন থেকে গরম থেকে বাঁচাতে গেলে কিন্তু এই একটি ঘূর্ণাবর্ত আছে যেটা আপনাদেরকে বাঁচাতে পারে, এটাই কিন্তু বৃষ্টি দিতে পারে, যা বৃষ্টির ঘাটতি আছে এটাই কিন্তু মানুষকে এবারে স্বস্তি দিতে পারে। আমরা চাইবো যাতে এবারে মানুষ স্বস্তি পায় এই ঘূর্ণাবর্তের ফলে, অর্থাৎ এত গরমের দাবদাহ থেকে কিন্তু মানুষের স্বস্তি পাওয়াটা উচিত। এদিকে দেখতে পাচ্ছেন আরও কিন্তু শক্তি বাড়াতে থাকবে, এটা কিন্তু একদম আরব সাগর থেকে টানছে জলীয় বাষ্প, যার জন্য আরও শক্তি বাড়বে, আমরা কিন্তু এটা শক্তি কমতে দেখতে পাচ্ছি না, দিন দিন যত যাবে তত কিন্তু শক্তি বাড়তে থাকবে। ECMWF মডেল কমপ্লিট করে দেয়। এবারে যদি আমরা এটাকে বজ্রবিদ্যুৎ মোড়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন যখন টাচ করছে আপনাদেরকে সরাসরি আমরা বজ্রবিদ্যুৎ মোড় দেখাচ্ছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশা বাংলাদেশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে 19 তারিখ সন্ধে 7টার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি চালু হয়ে যাবে। দেখুন এদিকে দুপুর 12টার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলে বৃষ্টি চালু হতে পারে, উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় এক্স্যাক্টলি আমরা নাম তুলছি না কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু প্রভাব পড়া চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তারপরে দুপুর 3টের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হবে, দেখুন এখানে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, তমলুক থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম ডিস্ট্রিক্টের দিকে। এদিকে ঘূর্ণাবর্ত এফেক্ট কিন্তু চারিদিকে থাকবে, বেলডাঙ্গা, বহরমপুর, বীরভূম, ডোমকল, করিমপুর, রামপুরহাট, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, চন্দননগর, হাবড়া, কলকাতা, নাগরখাড়া, বারুইপুর, উলবেরিয়া, তমলুক সমেত বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি বৃষ্টি হবে চৈতন্যপুর, দুর্গাচক, কুলপি, হলদিয়া। দুপুর 3টে থেকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় বৃষ্টিগুলো চালু হয়ে যাবে। তারপরে
আমরা যখন এটাকে আবার প্লে করছি, যখন প্লে করতে করতে দেখুন এখানে দেখা যাচ্ছে যে আরও কি কতটা বৃষ্টি হবে। দেখুন রাত্রি অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু বৃষ্টি চলবে, আর এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি ও দীঘা এবং উড়িষ্যার এই মধ্যবর্তী অংশের মধ্যে, যার জন্য কিন্তু এবারে বাংলার মানুষ স্বস্তি পাবে অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদি এক্স্যাক্টলি ঘূর্ণাবর্তটা এত শক্তি বাড়ায়। আর এদিকে দেখতে পাচ্ছেন উড়িষ্যা উপকূল, উড়িষ্যা উপকূলে কিন্তু ঘূর্ণাবর্তের ফলে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনটা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 25 mm এর উপরে, কিন্তু 25 তারিখের বৃষ্টি রয়েছে 25 mm এর উপরে। আর এদিকে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছিল তেমন চলবে উত্তরবঙ্গে। আর একবার আমরা আজকের ওয়েদারটা দেখে নেবো, মোটামুটি ঘূর্ণাবর্তের ব্যাপারটা আপনাদেরকে আমরা কমপ্লিট করে দিলাম। রাত্রেবেলার ওয়েদারটা একবার দেখানো পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর কেমন থাকবে। রাত্রেবেলার ওয়েদারে যেটা দেখা যাচ্ছে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গে কী হবে একবার দেখে নিই। দক্ষিণবঙ্গে যাই হোক এখন বৃষ্টি না হলেও কিন্তু অবশেষে ঘূর্ণাবর্ত আসছে, এখন এটাই আশা এটাই হোপ, যার জন্য কিন্তু এখন মানুষ এটার অপেক্ষাতেই থাকবে। এদিকে মঙ্গলবার 11 তারিখ, 11 তারিখকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তবে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে শুধু বৃষ্টি নেই, বাংলাদেশ এবং দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। আগামীকালও কিন্তু শুকনো পরিবেশ থাকার কিন্তু আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে দুপুর 1টার পর কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন নদিয়া ডিস্ট্রিক্টে, বর্ধমান ডিস্ট্রিক্টে, এদিকে গিয়ে 224 পরগনাতে, আর একটু গেলে বহরমপুর এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাচ্ছি কিছুটা, আর এদিকে গিয়ে কিছুটা আমরা খড়গপুর সাইডে, ঝাড়গ্রাম সাইডে, এদিকে হাওড়া সাইডে এবং উপকূলীয় অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি, 2 মেদিনীপুরেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ জেলাতে আগামীকাল 11 তারিখ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে এই যে বৃষ্টিটা সেটা আমরা আপনাদের 100% গ্যারান্টি দেবো না। এই যে বৃষ্টিটার কথা বলছি কারণ এটা যখন তখন কেটেও যেতে পারে, কারণ এখনকার আবহাওয়া যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় ঘন্টায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো 11 তারিখের পর যখন আমরা 12 তারিখ যাবো, বুধবার 12 তারিখ গেলে কী দেখতে পারবো, দেখুন 12 তারিখে উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস চালু হয়ে যাবে বিভিন্ন জেলায় জেলায়। আর বলতে হচ্ছে না যে কতটা বৃষ্টি হবে, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন যে কী পরিস্থিতি হতে পারে 12 তারিখেও। আর দক্ষিণবঙ্গে কী থাকবে 12 তারিখ একবার দেখে নেবো, দক্ষিণবঙ্গে কিন্তু 12 তারিখে বৃষ্টি নাই, এটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। 13 তারিখ বৃহস্পতিবারে কী হবে একবার দেখে নিই, 13 তারিখও বৃহস্পতিবারেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি হবে, ভারী বৃষ্টির কিন্তু পরিস্থিতি আমরা 13 তারিখে দেখতে পাচ্ছি দুপুর 2 থেকে, যার জন্য বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, এদিকে বাঁকুড়া, এদিকে সবথেকে বেশি বৃষ্টি হবে চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের দিকে, এদিকে বাঁকুড়া, পানিহাটা, উত্তর 24 পরগনার দিকে, এখানে জঙ্গলপাড়া, জগৎবল্লপুর, বজবজ সমেত কলকাতা, নিউ টাউন সমেত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি চলে যাচ্ছে। এদিকে 2 মেদিনীপুরে আমরা মোটামুটি একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, বাংলাদেশেরও দক্ষিণ ভাগে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো বৃষ্টির পরিস্থিতি কিন্তু 13 তারিখ বৃহস্পতিবার তৈরি হচ্ছে, এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। সারাদিন বৃষ্টিটা থাকবে, রাত্রেবেলা গিয়ে কমবে। 14 তারিখ হবে, দেখুন 14 তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু 14 তারিখেও আছে, মোটামুটি 13-14 কিন্তু আপনারা ভালো বৃষ্টি পেতে পারেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ হওয়ার আগেই। কিন্তু 15 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি হবে, অর্থাৎ 13-14-15 তিন দিন ভালো বৃষ্টি আছে। 16 তারিখ রবিবার কী হবে, 16 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর বেশি বৃষ্টি আছে, আবার দক্ষিণবঙ্গ চলবে। তো আপাতত যে আপডেট পাচ্ছি আমরা তাতে নিম্নচাপের আগেই কিন্তু একটা ভারী বৃষ্টির ইনিংস আরম্ভ হয়ে যেতে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। যারা এই আপডেটে খুশি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যারা নতুন এসেছেন বা পুরনো আছেন এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটু সাবস্ক্রাইবটা করুন না, কেন সাবস্ক্রাইব করলে কী হয়, সাবস্ক্রাইবটা করে রাখুন আর ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।